ছাপ তো এখানেই শেষ। না তো হতে পারে না যে আমার আমার কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে যে লগ্ন আশেপাশে কোথাও আছে। আশেপাশে মা, মা গো রক্ষা করো মা, লগ্নকে রক্ষা করো মা, রক্ষা করো। লগ্নকে তোমাকে ফেরাতেই হবে মা। আমার মন বলছে ও যেখানেই গেছে তোমার প্রদীপ সঙ্গে নিয়ে গেছে, সেটাকে রক্ষা করার জন্য তোমার প্রদীপ ও রক্ষা করছে মা। ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো। বংশ রক্ষা করার জন্য প্রদীপ জ্বালিয়েছিলাম, সে প্রদীপ আর কে রক্ষা করবে মা গো? তোমাকেই তো করতে হবে। জপের মালা, জপের মালা ছিঁড়ে গেল। না না মা, মা তুমি আমার সঙ্গে কি খেলা খেলছো মা? মা গো জপের মালা, গুরুদেবের অস্ত্রটাও গেল। বলেছিলাম না, প্রকৃতি যখন রোষে তখন কিছুই টিকতে পারে না। যাও অবন্তিকা, নিজের লক্ষ্য স্থির করো, আজ তোমার লক্ষ্য ভেদ করার দিন। যাও যাও গিয়ে সূর্যকে শেষ করে দাও, আজ তোমাকে কোনো কিছুই আটকাতে পারবে না, কিছুই না। যাও যাও সব শেষ করে দাও, শোধ নাও অবন্তিকা, শোধ নাও। মা, মা গো মা, আর যদি লগ্নের কিছু হয়ে যায় তাহলে তোমার উপর সকলের আশা ভরসা সব চলে যাবে মা। লগ্ন তো তোমার স্নেহ ধন্য, তোমাকে জাগ দেই হবে মা। ও সিংহ লগ্ন, সিংহ রাশি, তোমাকে ওকে বাঁচাতেই হবে মা, তোমাকে ওকে বাঁচাতেই হবে। Thank you.
সবাই তখন থেকে এই কাজই করে যাচ্ছে। কেউ লগ্নাকে খুঁজছে না কেন? মা সিংহ বাহিনী কি লগ্নাকে খুঁজে দেবে? আমাদেরও তো খুঁজতে হবে। না, আমি যাই, গিয়ে খুঁজে দেখি বাইরে কোথাও আসে নাকি। মাগো, কি বোঝাতে চাইছো তুমি? তুমি কি আমাকে কোনো নির্দেশ দিতে চাইছো? তুমি কি আমাকে কোনো নির্দেশ দিতে চাইছো? মা, দাও মা, দাও মা, নির্দেশ দাও মা। লগ্না কোথায় আছে বলো মা, বলো বলো মা। ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তাচ দেবূজা গৌর দেবিকা রক্ত পদ্মসনা স্থাচ মুকুটজ্জ্বল মুন্ডিতা নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী রক্ত কৌশলবস্থাচ স্মিত বক্তরা শুভা দনানবযৌবনা সম্পন্না সর্বাঙ্গী ললিত প্রভা নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। এখানে থামলে কেন মা? এখানে তো লোক নেই। আমাকে এখানে নিয়ে এলো কেন? এখানে তো কেউ নেই। এটা যখন আমাকে এখানে নিয়ে এসেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই লগ্না, লগ্না, এখানে তো কোথাও নেই। তাহলে তাহলে এটা আমাকে এখানে আনলো কেন? মা, মা, পাইয়ে দাও মা, পাইয়ে দাও। লগ্না, 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 মা, লগ্না। কোনো ঢিপি নেই, সেই ঢিপিটা এলো কোথা থেকে? তাহলে কি
লগ্না, এই যে দেখছো শিকার নিজেই শিকার হতে চলে এসেছে। অবন্তিকা, সূর্য তো নিজেই বাইরে বেরিয়ে এসেছে। লগ্না তুই কোথায়? লগ্না, দেখেছিস দেখেছিস আজ আজ সবকিছু কিরকম আমাদের আমাদের সহায় হয়েছে, দেখেছিস তুই? লগ্না তুই কোথায় গেলি? লগ্না, রামাবু, সূর্যকে এইভাবে হাতের হাতের মুঠোয় ভেজবো আমি তো ভাবিনি। দেরি করিস কেন তবে? লক্ষ্য ভেদ করবি যবে, মিলবি মহাকালের সাথে, শেষ কর সূর্যকে আজ রাতেই। লগ্না কোথায় গেলি তুই? লগ্না, শেষ করব সূর্যকে আজ, আমি শেষ করব, তারপর শেষ করব ইন্দ্রকে, তারপর তারপর একে একে রায়চৌধুরী বংশের সকলকে, তবে যে আমি মুক্তি পাবো, আমি আমি মহাকালের সাথে মিলিত হতে পারবো। কিন্তু রাঙাবো কি করে শেষ করবো আমি? লগ্না, লগ্না, কি বুদ্ধি গো তোমার লাচ্ছায়, তুমি এই র‍্যাকেট গুলো ছাড়া ব্যাডমিন্টন খেলো। ধরো মা, তোমার শরীরে এইবার বিষ ঢালবো সূর্যতে। না না, আজ আমি অন্যভাবে শেষ করবো সূর্যকে, শেষ তো তোকে আজ করবোই সূর্য। লগ্না কোথায় তুই? আর আজ তোকে লগ্না বাঁচাতে আসবে না, আসবে না। সূর্য, দাদু ভাই কোথায় গেল? সূর্য, হায় হায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল দাদু ভাই, দাদু ভাই। আচ্ছা, ও উপরে নেই তো, আমি উপরটা দেখে আসছি। সূর্য, দাদু ভাই, ও দাদু ভাই, সূর্য, দাদু ভাই। চন্দ্রকলা দেবী, আমার আমার আশঙ্কা হচ্ছে। আশঙ্কা? কি আশঙ্কা গুরুদেব? অমাবস্যা আসন্ন, তার মানে সে শক্তি সঞ্চয় করে হয়তো চরম আঘাত আনতে পারে। আচ্ছা, বড় বৌমা মেজ বৌমা যে ওপরে গেল, দাদু ভাই বোধহয় ওপরেই আছে, ওপরেই গেছে বোধহয়, না? আমি কিচ্ছু জানি না মা। বোধহয় আমি উপরে দেখলাম, সূর্য কিন্তু উপরে নেই। নেই দাদু ভাই, দাদু ভাই ও ওপরেও নেই, কোথায় গেল আমার দাদু ভাই? তাহলে কোথায় গেল, কোথায় গেল? মা, আমার মনে হয় ও বাইরে। হ্যাঁ, সর্বনাশ, ডাকো ডাকো ডাকো, ছেলেদের সব ডাকো, রুদ্রকে ডাকো, রতিকে ডাকো, ইন্দ্রকেও ডাকো, কোথায় গেল আমার দাদু ভাই? কত বড় বিপদ হয়ে গেল, হে মা সিংহ বাহিনী, এ কি করলে মা গো, এ কি করলে মা, এ কি করলে মা? লগ্না তুই কোথায়? লগ্না, সূর্য আসছি মা। পারলি না তো, পারলি না? শোনো বত্তিকা,
এইরকম সুযোগ আর পাবি না। শেষ কর, এক্ষুনি গিয়ে সূর্যকে শেষ কর, যা। শেষ তো আজ করবই সূর্যকে। সেদিন তো সূর্য মরেই গেছিল, শুধুমাত্র বেঁচেছে লগ্নার সিঁথি সিঁদুরের চড়ে। কিন্তু রামাবু, আজ তো লগ্নাই বেঁচে নেই, তাহলে লগ্নার সিঁদুর কি করে বাঁচাবে সূর্যকে? কি হয়েছে? পারলাম না, সূর্যকে শেষ করতে পারলাম না আমি। শিখি তা কি করে হয়? মা সিংহবাহিনী, মা, আমার দাদু ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না মা। না আমি কোনো দিন আর তোমার পুজো করব, আর না আমি তোমায় কখনো ডাকব। আরে কি ব্যাপারটা, কি একটা চিৎকার চেঁচামেচি, ওই ওর কাটা মানে তুলো দিয়ে ঘুমাচ্ছিলাম, জেগে তুলতে হলো, কারণটা কি চলছে কি এখানে? কার্তিকা কি হয়েছে নাকি? মা কি হয়েছে, কি হয়েছে? রতি, রতি, আমার দাদু ভাই, আমার দাদু ভাইকে বাঁচাও রতি, আমার দাদু ভাইকে বাঁচাও, আমার দাদু ভাই। আর লোক না কেউ, বারবার শুধু সূর্যর কথা কেন বলছেন মা? বিপদে তো পড়েছে আগে লোক না, আপনি তো ওকে বাঁচানোর কথা একবারও বলছেন না। আপনার বংশে প্রদীপই সব, তার জন্য যে প্রদীপ জ্বালিয়ে পাহারা দিচ্ছে সে কেউ নয়। ব্যাপারটা কি আছে বৌদি, তুমি তো জানোই মা, মা এরকমই, মা যখন যাকে কাজে লাগে তখন সে খুব প্রিয় হয়, আর যার একবার চক্ষু শুরু হয় সে একবার সারা, তুমি তো জানোই। এখন কি এইসব কথা বলার সময়? কি হয়েছেটা কি, সেটা কে বলবে? সূর্যকে পাওয়া যাচ্ছে না, আর তার আগে লগ্নার গুরুদেবকেও। লগ্ন গুরুদেব পাওয়া যাচ্ছে না, কি বলছোটা কি? আর তোমরা এখানে কি করছো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাহলে এখানে পূজা অর্চনা চলছে, সিংহবাহিনী বাঁচাবে, খুঁজে আনবে নাকি? আমি তো বুঝতে পারছি না, পাওয়া যাচ্ছে মানে কি হচ্ছে নাকি এখানে? লগ্ন এখানেই ছিল, ওর আজকে রাত জাগার কথা ছিল প্রদীপ পাহারা দেবার জন্য, সূর্যও ছিল, ও একটু ঘুমিয়ে পড়েছিল, উঠে দেখে লগ্ন নেই। আচ্ছা, আর ওই ভণ্ড গুরুদেব রতি? আচ্ছা, এখানে কি তোমাকে ঝামেলা বাড়াবার জন্য ডাকা হয়েছে নাকি সমস্যাটা সমাধান করার জন্য ডাকা হয়েছে? ঝামেলাটা বাড়াচ্ছে কে, কারা বাড়াচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি এখানে কারা ঝামেলাটা করছে। আচ্ছা, কতক্ষণ আগে থেকে পাওয়া যাচ্ছে না? আধ ঘন্টা হবে। আধ ঘন্টা তো, হ্যাঁ সেটাই বলছিলাম, আধ ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না, এতক্ষণ বাদে ডাকছো? মা, বর্দাভাই ঘুমোচ্ছে। আর আর কি, আর আর কি, আর কি? ওই নার্স মেয়েটাও ঘরে নেই। সে কি অবন্তিকা ঘরে নেই? আরে ঠিক আছে, এইসব কথা বলার সময় নেই এখন। আচ্ছা, তোমরা একটা কাজ করো, রুদ্রকে ডাকো, রুদ্রকে ডাকো। আমি তোকে ডেকে এলাম, ও এখনো আসেনি। কি হয়েছে?